রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট 27 বছর ধরে চলছে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ কাজ ডিসেম্বরে শেষ করার আশা মুক্তিযোদ্ধা মন্ত্রীর আগামী নির্বাচন ঘিরে দল গোছাতে ব্যস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ তৃণমূলের দ্বন্দ্ব কোন্দল নিরসনে বিশেষ গুরুত্ব ঠাকুরগাঁও এক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পাঁচজন বসে নেই বিএনপিও মাঠে সক্রিয় নেতারা বিরোধিতার মুখে অবশেষে সংসদে সাইবার নিরাপত্তা আইন পাশ পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবে পুলিশ এবং এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াই আজ পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বৃষ্টিতে খেলা বন্ধ হলে লাভ লঙ্কাদের শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ এবারে বিস্তারিত 27 বছর ধরে চলছে সোহরাওয়ার্দী উদ্যানের নির্মাণাধীন স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের কাজ বারবার বদলানো হচ্ছে প্রকল্পের নকশা নির্মাণাধীন ভাস্কর্য ফুড কিওস্কের আড়ালে আশ্রয় নিয়েছে অর্ধশত ছিন্নমূল মানুষ তৈরি হচ্ছে মাদকের আস্তানাও তবে এ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে সোহরাওয়ার্দী উদ্যান 400 বছরের পুরনো এই উদ্যান স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাক্ষী এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 1996 সালে প্রথম এই উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় তিন দফায় বাড়ে প্রকল্পের কাজ এর মধ্যে রয়েছে 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার স্থান পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং ইন্দিরা গান্ধীর ভাষণ দেওয়ার স্থান সংরক্ষণ ভূগর্ভস্থ কার পার্কিং মসজিদ ওয়াকওয়ে ঝর্ণা নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন কাজ চলছে চলতি বছরের জুনেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বেড়েছে আরও এক বছর পাঁচ বছর আগে সোহরাওয়ার্দী উদ্যানের 50টি পুরনো গাছ কেটে ফেলা হয় তখন প্রতিবাদে মাঠে নামে পরিবেশ কর্মীরা বিষয়টি গড়ায় আদালতেও ক্যান্টিনে যদি মানসম্মত কথা কর হতো তাহলে মানে মানুষজন এসে ঘুরে মানে একটা আলাদা রকমের ফিলিংস মজা পেত কিন্তু এখন যে আশেপাশে যে নোংরা পরিবেশগুলা এটার জন্য একটু জিনিসটা অনেক নিম্নমানে চলে যেতেছে বড় একটা উদ্যান এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন সে কারণে এই বিষয়গুলো অনেক খারাপ দেখা যায় বা নোংরা পরিবেশের মতো দেখা যায় বিষয়গুলো যদি আরো সুন্দর করা হয় ক্যান্টিনটা চালু করা হয় তাহলে আরো সুন্দর লাগবে আরো ভালো লাগবে আমাদের কাছে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের পাশাপাশি উদ্যান জুড়ে বসানো হয় 7টি ফুড কিওস্ক এগুলো চালু না হয় সেখানে অবস্থান নিয়েছে ভবঘুরেরা যেখানে প্রকাশ্যেই চলছে গাজার আসর ক্যান্টিনগুলি আমাদের দরকার পড়ে আর যেহেতু এগুলি বন্ধ থাকার কারণে বহিরাগতরা এখানে আসে অনেক সময় অনেক দুষ্কৃতিকারীর অবস্থান করে তো এটা দ্রুত অবিলম্বে ক্যান্টিনগুলি চালু হওয়া উচিত বলে আমি মনে করি প্রকল্পের অগ্রগতি নিয়ে জানতে একাধিকবার প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সারা কবে নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে এমন প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে 15 দিনের মধ্যে আমরা কার্যাদেশ দেব এবং এই মাসের মধ্যে অবশ্যই এই মাসের শেষ দিকে বা ইনশাল্লাহ কাজ পূর্ণোদ্যমে শুরু হবে এবং আমাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের তৃতীয় ধাপের কাজ সমাপ্ত করা আমাদের এই মেয়াদকালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বাংলাদেশের স্বাধীনতা স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ হবার দাবি নগরবাসীর জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা বিএনপির আন্দোলন মোকাবেলা নয় নিজেদের দল গোছানোকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ টানা তিন মেয়াদের উন্নয়ন প্রচার দলে তৃণমূলের কোন্দল নিরসনকে দূর করতে চান ক্ষমতাসীনরা তবে নিজ দলের এমপি প্রার্থীদের দোষারোপ নিয়ে ভাবছে আওয়ামী লীগ তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সে হিসেবে নির্বাচনের খুব বেশি দেরি নেই আর যদিও নির্বাচন সামনে দেশের বড় দুই দল কর্মসূচি পালন করে চলেছে বিএনপি এখনও অনড় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এসব কর্মসূচিকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক না আসুক কোনো ধরনের সহিংসতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ক্ষমতাসীনদের কারণ বিএনপি আজকাল যেভাবে কথা বলে মনে হয় যে তারা একটা ধোয়া তুলসী পাতা
তাদের সময় তারা কীভাবে দেশ চালিয়েছে এবং সেই কম্পারিটিভলি বাংলাদেশ আওয়ামী লীগ গত 14-15 বছরে আমরা দেশকে যে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছি যার মাধ্যমে আজকে পৃথিবীতে আমরা উন্নয়নের রোল মডেল। আন্দোলন এর নামে যদি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় বা এই 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 নির্বাচনকে ঘিরে সেই আগের মতো মানুষ পোড়ানো এবং গাড়ি ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা এবং এবং সব ধরনের সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা ইত্যাদিগুলো তো নিশ্চয়ই আমরা সেই জায়গাটায় রাজনৈতিকভাবেই দাঁড়াব। নিজেদের মধ্যে কোন্দল মুক্ত করা, বিশেষ করে দলীয় এমপিদের সঙ্গে তৃণমূলে কোন্দল নিরসনকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এমপির বিরুদ্ধে অনেক সময় সত্য মিথ্যা কাল্পনিক এরকম অনেক কিছু অভিযোগ করে মাঠে ঘাটে প্রচার করছেন যে তার জনপ্রিয়তা নেই এটাকে প্রতিষ্ঠা করার জন্য, তো এটা আলটিমেটলি কিন্তু দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে আমাদের সভাপতি উনি পরিষ্কারভাবে বলেছেন যারা দলীয় এমপির বিরুদ্ধে এই বিষেদগারমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছেন এদের তো মনোনয়ন দেয়াই হবে না। এই জরিপে যদি কোনো দেখা যায় যে কোনো এমপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তিনি তার এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন, তার দলের সাথে খুনসুটি চলছে, দলের সাথে তার সম্পৃক্ততা নাই, তিনি কোভিড-19 সময় তার দায়িত্ব পালন না করে দূরে কোনো জায়গায় ছিলেন এবং তার ব্যাপারে কোনো বদনাম আছে, ভূমি দস্যু চাঁদাবাজি বা এই ধরনের যদিও হয়ে থাকে, তাহলে তাদেরকে তো আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। এটা তো নির্বাচন পূর্ব উদ্বোধন হবে অনেক মেগা প্রকল্প, সরকারের 3 মেয়াদের এই উন্নয়নকে গ্রাম থেকে শহরে ছড়িয়ে দিতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির বিশেষ আয়োজন দ্বাদশ নির্বাচন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সহ 5 জন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসন রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে বসে নেই বিএনপিও, আসনটিকে নিজেদের দখলে নিতে একাত্তা হয়ে মাঠ পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করছেন নেতাকর্মীরা। প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে সকল ভেদাভেদ ভুলে কাজ করছেন দলের নেতারা। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান করে নৌকার বিজয় নিশ্চিত করতে সংগঠনকে শক্তিশালী করছেন তারা। ভোটারদের তাদের পক্ষে রাখার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার তৃণমূল মানুষের সাথে আমার ম্যান টু ম্যান সম্পর্ক হয়েছে। মানুষ এই এলাকার মানুষ একটু পরিবর্তন চায়। প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিদিনই আমাদের মধ্যে নাই। নেতৃত্ব আমার আস্থা রাখেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অতলা আমার ধারণা থেকে সাধনা থেকে আমি আসনে ধরে রাখতে বলে আমি বিশ্বাস করি। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য 5 প্রার্থী এখন মাঠে সক্রিয়। দলীয় মনোনয়ন পেলেই একেবারে কোমর বেঁধে মাঠে নামবেন তারা। তারা বলছেন দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, উন্নয়নের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমাদের পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে যেন একটি শেখ হাসিনার প্রতি। উনি যাকেই মনোনয়ন দিবে সে ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো গ্রুপিং নেই, সেখানে আর কোনো বক্তব্য নেই। আওয়ামী লীগের যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবে, সেখানে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব। আবারও প্রধানমন্ত্রী হন এবং আমরা যদি এখানে আসতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের ঠাকুরগাঁ সদর উপজেলায় কোনো কাজ বাকি থাকবে না, সব কাজগুলো আমরা উন্নয়ন করতে পারব। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি থেকে একক প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ আসনে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। আসনটি পুনরুদ্ধার করতে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একাট্টা হয়েছে দলের নেতাকর্মীরা। মহাসচিব এখানে নির্বাচন করলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 80% ভোটে কারণে একা পাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার বা অন্যান্য দলের যাই হোক না কেন, যেই হোক না কেন, আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দল মত নির্বিশেষে তিনি সবার কাজ করেছেন,
এবং সবার আপদে বিপদে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন। এছাড়াও ঠাকুরগাঁও এক আসনটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামায়াত ইসলামী আন্দোলন একক প্রার্থী দিতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষেই জোয়ার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রহিত করে অবশেষে সংসদে পাশ হল সাইবার নিরাপত্তা আইন 2023। অনেকটা উদার নীতি রক্ষা করে এ বিল তৈরি করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে বিরোধী দলের সংসদ সদররা বিরোধিতা করে বলেছেন এ আইন সংবিধান পরিপন্থী। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল 2023 উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দীর্ঘক্ষণ ধরে এ বিল নিয়ে পক্ষে বিপক্ষে চলে আলোচনা, বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরা হয় বিলের বিভিন্ন ধারার সংশোধনী নিয়ে। বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন সাইবার নিরাপত্তা আইন সংবিধান পরিপন্থী, একাধিক সদস্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও তল্লাশির বিধান সংশোধনের দাবি জানান। এই আইনের মাধ্যমে পত্রিকা মিডিয়া একটা সেলফ সেন্সরশিপে চলে যেতে বাধ্য হচ্ছে। আগে হয়েছে, এখনো হবে, এখনো তো একটু কমবে কিন্তু স্টিল হবে, কারণ 25 লক্ষ টাকা ফাইন অনধিক আমি সংশোধনীতে এনেছি এই আইনটার মাধ্যমে। আরেকটা হচ্ছে এই আইনের যে সেকশন 8 আছে, যেটা আগের আইনও ছিল, সে সময় সংসদে বলেছিলাম এখানে অ্যাড্রপ্টলি এনি টাইম ব্লক করে দিতে পারবে। এই আইনটি ভিন্নমত সমালোচনা ও মুক্ত চিন্তা দমনের সবচেয়ে কার্যকর একটি হাতিয়ার। গত 4.5 বছরে এই আইনটি কেবল সরকার কিংবা ক্ষমতাসীন দলের সমালোচনা এবং মুক্ত চিন্তা দমনে প্রয়োগ করা হয়েছে। আর এই আইনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সাংবাদিক কমিউনিটি। সাংবাদিকদের মত প্রকাশ বা সংবাদ প্রকাশের সাথে দ্বিমত থাকলে প্রেস কাউন্সিলের মাধ্যমে সুরাহা করা যেতে পারে বলেও মত দেন কোন কোন সংসদ সদস্য। এই আইনের মধ্যে ব্যালেন্স যারা, তাদের বিষয়ে একটা অপশন রাখার দরকার ছিল, যে তাদের বিষয়ে যদি কোনো তদন্ত করতে হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, যেহেতু প্রেস কাউন্সিল সাথে তাদের সম্পর্ক আছে, তাদের একটা মতামত নেওয়ার সুযোগ থাকলে। বিলের পক্ষে সমর্থন জানিয়ে এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা মানে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা নয়, বলেন স্মার্ট বাংলাদেশ করতে সাইবার নিরাপত্তা আইনের বিকল্প নেই। 42 ধারাটা বিশ্বের সব আইনেই আছে, বাংলাদেশেরও সব আইনে আছে, কারণ আমাদের যদি পুলিশকে এই ক্ষমতাটুকু না দেওয়া হয় তাহলে তো তদন্ত তারা করতে পারবে না, কারণ এত দ্রুত এই অপরাধটি ছড়িয়ে যেতে পারে। আমরা মনে করি যে এই জনমত যাচাই এবং বাছাইয়ের যে দাবি এবং প্রস্তাব করেছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ, সেটা কোনো যৌক্তিকতা নাই, অতএব গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। পরে বিরোধী দলের বিরোধিতার মুখেই পাশ হয় সাইবার নিরাপত্তা বিল। এর আগে গেল 28 আগস্ট সাইবার নিরাপত্তা আইন 2023-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে সংসদে বিল পাশ করা হয়েছে। এ বিল অনুযায়ী আগামীতে জন্মের পর স্বতন্ত্র আইডি নম্বর পাবেন দেশের সব নাগরিক। বুধবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বিল পাশের জন্য প্রস্তাব করলে কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিষ্পত্তি হয়। এ বিলে বলা হয় এই সংক্রান্ত কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে পৃথক নিবন্ধকের কার্যালয় স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। বিলে এনআইডি সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র আইডি কার্ডের কাজটি করবেন। আমরা আগেও বলেছি যে শিশুটি জন্মগ্রহণ করবেন সেই শিশুটির একটি আমার ইউনিক নাম্বার তখন থেকে হবে, সেই নাম্বারটি তার আইডি কার্ডের মধ্যে প্রতিস্থাপিত হবে, এবং সে যেদিন মৃত্যু হবে তার বয়সকালে তখন সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের আইডি কার্ডের ফাংশনটা এইভাবেই চলবে। আমরা নিয়ে আসছি, আমাদের সময় লাগবে, আমরা সবকিছুই সামনে রেখে আমরা এটা করব, এবং আমরা এটুকুই আপনাদের অ্যাসুরেন্স দিতে পারি এটার সঙ্গে ভোটার লিস্টের কোনো রকম সম্পর্ক থাকবে না। দেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই। বুধবার সন্ধ্যা 7টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর।
খ্যাতিমান এ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। অনামিকা তিথি রিপোর্ট। স্ত্রীর মৃত্যুর এখনো পার হয়নি 24 ঘন্টা। এরই মধ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকায় সিনেমার সফল পরিচালক সোহানুর রহমান সোহান। বুধবার ঘুমের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমান এই পরিচালক। জানা যায় বুধবার দুপুরে তিনি ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা নিয়ে যান উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে। পরে সন্ধ্যা 7টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারা দেশবাসীর কাছে অনুরোধ করব, সোহানের জন্য আপনারা দোয়া করবেন, সোহানের আত্মার মাগফিরাত কামনা করব আমরা। কি বলবো, মানে আজকে যখন আসলে আমি ক্রিসেন্ট হসপিটালে যখন দেখছিলাম আসলে আমার বিশ্বাস হচ্ছিল না। সোহান ভাইয়ের হাত ধরে আমরা অনেক তারকাকে পেয়েছি আমাদের ইন্ডাস্ট্রিতে। ভালোবাসা থেকে একের পর এক চলচ্চিত্র তৈরি করেছেন তিনি। তবে চলচ্চিত্রে তার অগাধ ভালোবাসা থাকলেও সে সম্মানের জায়গাটাই শূন্যতা অনুভব করেন তিনি। কারো আফসোসই পূর্ণ হয় না, মানুষের সবারই আফসোস থেকে যায়। তবে আমরা যখন চলচ্চিত্রে এসেছি তখন যে চলচ্চিত্রে অবস্থা ছিল, চলচ্চিত্রে যে সুনাম ছিল, চলচ্চিত্রে মানুষ হিসাবে যে মানুষের কাছ থেকে যে সম্মান ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন যারাই চলচ্চিত্র বানাচ্ছে এটা চলচ্চিত্র নিয়ে খেলা করতেছে, এখানে খেলা হয় আর কিছুই হচ্ছে না। তবে নতুনদের জন্য সব সময় রয়েছে তার শুভকামনা। ছেলেপুলে অনেক আসছে, তার মধ্যে দুই একজন ছেলে ভালো বানাচ্ছে ছবি, তাদের চেষ্টা আছে এবং তাদের ছবিগুলো সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আমি তাদেরকে অবশ্যই তাদের প্রতি গভীর ভালোবাসা দিয়ে বলছি যে তারাও আরও ভালো ভালো ছবি বানাবে এবং দর্শকরা তাদের ছবি দেখে চলচ্চিত্রের প্রতি আকর্ষণটা থেকে যাবে তাদের। 1977 সালে নির্মাতা শিবলি সাদেকের সহকারী পরিচালক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন 1988 সালে। তবে তিনি সাফল্য পান 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে। তোমার জন্য গড়েছি আমি। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা। হাট শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখা মেলে বিভিন্ন হাটের। এবার রাজধানীতে দেখা মেল ব্যতিক্রমী বাইকের হাটের, যেখানে সামর্থ্যের মধ্যে বাইক কিনতে ভিড় জমান ক্রেতারা। প্রতি শুক্রবার বসে হাট, কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে বসে এ হাট। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। লম্বা সারিতে কয়েকশো বাইক। রাজধানীর মিরপুরে বিআরটিআর পেছনের সেনপাড়া পর্বত সড়কে দেখা মেলে এমন চিত্রের, নাম বাইক হাট, যেখানে শুক্রবার এলেই বাইকের ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে। 30,000 থেকে শুরু করে 3-4 লাখ টাকায়ও এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের বাইক। সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে কম দামে বাইক কিনতে আসেন অনেকে। আমার ভার্সন 2 ওইটা বাইকটা কেনার জন্য আসছিলাম, তো ওই মডেলের বাইকটা আমার ওই কন্ডিশনের মধ্যে পাচ্ছে। ভালো বাইক পাওয়া যায় কম রেটের উপরে, এই জন্যই মোটামুটি সবাই এখানে আসার চেষ্টা করে। একটু আপডেট জিনিস কেনার ইচ্ছা কিন্তু বাজেটটা কম, সেই ক্ষেত্রে তো এটা অবশ্যই পারফেক্ট। কেউ আর্থিক সংকটে কিংবা পুরাতন বাইক বিক্রি করে নতুন বাইক কেনার প্রত্যাশায় বাইক বিক্রি করতে আসেন এখানে। আমি মেইনলি আসছি এখানে আমার বাইকটা সেল করার জন্য। তো নর্মালি তো অনেকে বাইরেও সেল করে, বাট বাইরে আসলে আমরা যে কাস্টমারগুলো পাই দেখা যায় খুব একটা রিলায়েবল হয় না, কিন্তু আমাদের বাইক হাটটা আমি মনে করি খুবই রিলায়েবল। আমি এখান থেকে এর আগেও গাড়ি কিনেছি, তো ওদের সার্ভিস এবং বিহেভিয়ার, ফ্যাসিলিটি সব কিছুই ভালো। ফেজার বাইক বিক্রি করছি, তো আমার এরপরে এক্সপিরিয়েন্স হয়েছে যে এরা এই জায়গায় মনে করেন বাইক বিক্রি করা যায়, দেন অনেক কাস্টমার আসে দেখে পছন্দ করে তার ইচ্ছা অনুযায়ী প্রাইস মতো নিয়ে যায়। রাজধানীতে ব্যতিক্রমী এই হাটের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কয়েক যুবক। সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে এমন হাট পরিচালনা করেন তারা। আমরা স্টুডেন্টরা মিলে আর কি, আমাদের এলাকার সব ছোট ভাই বড় ভাই আর কি, আমরা সব মিলে একটা উদ্যোগ নিয়েছি যে একটা এরকম প্ল্যাটফর্ম করব। তো আমরা সবাই মিলেই করতে, এখানে কোনো মানে আমরা কেউ কারো কর্মচারী না, আমরা সবাই উদ্যোক্তা, সবাই বন্ধু, সবাই ভাই, তো সবাই মিলে বিজনেস পরিচালনা করতেছে। সঠিক কাগজপত্র যাচাই করে এখানে বাইক বিক্রি হয়, এর জন্য ক্রেতাদের ভোগান্তিও অনেকাংশে কম বলে জানান এই উদ্যোক্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।